আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা কোথায় ফয়সাল ভাই? আজকে আমরা কোথায়? আজকে হচ্ছে জোরে কথা বলতে হবে, নাহলে দিনে আজকে হচ্ছে মারে 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 ঘুরতে। আর আজকে হচ্ছে ভিডিওটা করার উদ্দেশ্য, আমরা আসলে ইতালিতে কেমন ঈদ কাটাইলাম আর আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় ঘুরতে আসছি। আর সাধারণত ইতালিতে ঈদের ঈদটা কেমন উদযাপন করলাম এই সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো আশা করি দেখানোর চেষ্টা করব। সো আমাদের সাথে আছে ফয়সাল আহমেদ, অবশ্যই আপনারা চিনেন, আগেও কয়েকটা ভিডিও করছি। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, সে দুইটা ব্যাগ নিয়ে মুসাফিরের মতো দাঁড়ায় আছে, কারণ তাকে অলরেডি সে ছোট ভাই মুসাফিরের মতো দাঁড়ায় আছে। অবস্থা দেখেন তার চেহারার, মনে হয় যে কত মাস যে খায় না, অলরেডি আজকে রোজা আছে, ঠিক আছে, কিন্তু অরিজিনালি সে কিন্তু রোজা না, তার ভাবি ওইয়ে। আপনি যদি বলেন যে তার এই অবস্থা কেন, ওর ভাবি ওইটা, ঠিক আছে। এই যে পাগলের মতো কথা বলে, এই যে বলে ওই যে আনকোনা দেখা যায়। আচ্ছা এটা আনকোনা ছিল না? কোনটা? এই যে আমাদের ফয়সাল ভাই, সামনে চলেন, আমরা আস্তে আস্তে হাঁটি। আর ফয়সাল ভাই, অনুভূতি কি ঈদের? ঈদ যে কাটাইলাম ইতালিতে, মানে ঈদটা আসলে কোনভাবে কাটাইছি? কথা বলতে কি, ক্যামেরার এদিকে কথা মনে করে তাহলে অনেক কষ্টে। হ্যাঁ ঠিক আছে, মা বাবা বউ বাচ্চা নিয়ে সবাই যে ঈদ করতে পারি নাই, তারপরে অনেক কষ্টে একা ঈদটা ভান্তি অনেক অনেক। হ্যাঁ, আর আসছি পেজারোর সিবিচে। সো পেজারো আসলে সিবিচটা খুবই চমৎকার, দেখতেও যেমন সুন্দর, ঘোরাফেরা করতে আরও বেশি সুন্দর। এখন আমার মন চাইতেছে আমি পানিতে নামি, কিন্তু পানিতে নামার কোনো স্কোপ নাই, কারণ ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি। আর এই জায়গাতে আছে অনেক মানুষ বসে আছে, অনেকে ইতালিয়ান ও অন্য অন্য দেশি। সো ফয়সাল ভাই এদিকে আসেন। বউ বাচ্চা রেখে কেমন ঈদের ঈদের আনন্দটা কেমন, মানে ফ্যামিলি রেখা ভাই? অবশ্যই খারাপ লাগতেছে, ঠিক আছে, তারা দেশে ঈদ করতেছে আর আমরা একা 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 সিবিএসএ করতে আসি মুসাফিরের মতো। আর আমার অনুভূতি যদি জানতে চান, আমি আমার ফ্যামিলির মা বাবাকে মিস করতেছি প্রচুর, কারণ মা বাবাকে অনেক মিস করতে আসি, মা বাবাকে অনেক মিস করতে আসি। আর প্ল্যান আছে গরমের দিনে এই জায়গায় আসার, বোট টোট ভাড়া করে নিয়ে ঘোরার? মানে আপনি যদি খেয়াল করেন যে সমুদ্র কাকে বলে এবং কি কি কিছু কারণে, অবশ্যই এক দুই মাসের মধ্যেই আমাদের সেট আপ মুভ করবে খুব প্রফেশনাল লেভেলে, কারণ কনসেপ্ট আছে কিন্তু ডিভাইস নেই, গরিব মানুষ তো, ঠিক আছে, সবই হবে আস্তে আস্তে স্লোলি সবই হবে লেন্থি মেন্থ। আর পাশাপাশি দেখেন না, এই যার একজন মানে বড়শি দিয়ে মাছ ধরাইতেছে, মাছ ধরতেছে, আমি জানি না সে কি মাছ পাবে নাকি পাবে না, বা সে পাইছে কি না। অবশ্যই চমৎকার, মানে সত্যি কি বলবো, আসলে ভাই এই বড়শির দাম আছে প্রচুর লেভেলের দাম, জানি না পাবে কি না, তো পাইলে দেখাবো। তো ফয়সাল ভাই, আমরা সমুদ্রের পাড়ে যাই পানিতে, ওই জায়গায় যাই আমি পানিতে নামবো, ঠিক আছে, চলেন। কোন দিকে? ওকে, এইদিকে না, এইদিকে জায়গাটা বেশি ভালো লাগে না, কারণ ওইদিকে অনেক দূর হাঁটতে হবে আর আমি একটু অলস টাইপের, তো না ওইদিকে যাবো না, ওইদিকে হাঁটবো, ওই যে পাথর আছে আছে। সো আমাদের ক্যামেরাম্যান বসে আছে, কারণ ক্যামেরাম্যানের মনে হইতেছে ওয়াইফ মারা গেছে, কিন্তু আসলে সে বিয়েই করে নাই, ঠিক আছে। ও এত বড় বাটপাড়, ও যে ইমোশনালি ব্ল্যাকমেল করে প্রত্যেকটা মেয়েদের, ও কেমন ব্ল্যাকমেল করে জানেন? সবাই ডায়লগটা দাও তো, বাড়ি ডায়লগটা দে। কে ডায়লগ? ওই যে সেইটা না দে, একবার ইউটিউব বল একটা বার, এত রিকোয়েস্ট করতেছি আমার দর্শক দেখবে, বল বল একবার বল। আরে কে ডায়লগ? আমি কোন ডায়লগ করি না, বল রে ভাই তুই ওই ডায়লগটা বল বল না। আরে আদনাই কি দেখলাম প্লিজ, আমি মনে করেছিলাম আমরা গরিব রে ভাই ভালো মতো বল বল না, এই যে ভিডিও তো ই হইতেছে তুই কো, যে আমরা তো গরিব রে ভাই, জাস্ট ওই যে ওই সুন্দর অ্যাক্টিং করে কো, অ্যাক্টিং করে কো, এদিকে তাকে আমরা গরিব রে ভাই, একটু চেষ্টা কর, আমরা গরিব রে বোন।
আচ্ছা ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখার চেষ্টা করবো। অ্যান্ড ভালো থাকবেন, যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল বাটন প্রেস করতে পারেন। সো এটাই, আর এই যে কাকি ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, তাকে ডিস্টার্ব করার দরকার নেই। আর এই যে চাচা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে, সেও তুলুক, তারও ডিস্টার্ব করার দরকার নেই। ওকে, বাই বাই।